ভাই আমরা তো মহেশখালী যাচ্ছি আমরা তো নিচে বাজারে যাচ্ছি বাজারে ঝর্ণার পানি পাবে বাজারে ঝর্ণার পানি কি কই পাবো ভাই আরে বেটা যে কোনো ছোটখাটো ডিপার্টমেন্টাল স্টোরে পাবে নালে সুপার শপে পাবে চল ভাই মানে সুপার শপে এক্স্যাক্টলি আমি কি বললে ঝর্ণার পানি দিবে বলবে ঝর্ণার পানি নালে কবি যে মানে পেরিয়ার কইলো হইব কবি যে মেড ইন ফ্রান্সের পেরিয়ার পানি একটু ঝাঝালো ওটা দেন ওটাই ঝর্ণার পানি যা ভাই ফ্রান্সের পানিটার দাম কত ভাই খুব এক্সপেন্সিভ আরে না বাট 100 110 টাকা হইব ছোটটা তাহলে পিনি কি হবে ভাই আরে হয় একটু মাইল পিনে গেছি ভদ্র পিনে বুঝছো ওকে ঠিক আছে লয় বেশি করে লয় আনতে দিবে কি আনবেস কি পেরিয়ার কাঁচের বোতল ঠিক আছে ওটা বারবার রিইউজ করতে পারবা সমস্যা নেই বেশি আর লাগবে না এক বোতল আনবা এরপরে সোডা ওয়াটার একটু মিলায় কলের পানি ভরে দেবে বুঝবে দি পিনিকটা ওই যে প্রথম যেটা কিনবে ওটা তুমি খেয়ে ফেলবা আরে না এমনি কি পাওয়া যায় নাকি আরে ওম ক্রিটিক্যাল একটা ক্যারেক্টার আমার ভাই ব্রাদারদের মধ্যে এরকম কেউ নাই যে এই ক্যারেক্টার করতে পারে আরে আমি তো বিপদে পড়ে গেছি তোদের টিমে কেউ নাই তোর টিম থেকে করে দে না আরে ভাই থাকলে তো আমি বলতাম আর এরকম আগের দিন যদি বলো তাহলে তো স্পট পেমেন্ট দিতে হবে রেমুনারেশনটা ঠিকঠাক মতো ক্লিয়ার করতে হবে তোমার তো পেমেন্ট সিস্টেমও ঝামেলা এমনি তো হয় না রে ভাই ভাই তোর আমি রেমুনারেশন ঠিকঠাক মতো দিব তুই যেমনি হোক এই ক্যারেক্টার জন্য একটা আর্টিস্ট ম্যানেজ করে দে আমারে একদিনের মধ্যে আচ্ছা ঠিক আছে দেখি আমি কারে পাই কিনা দেখতেছি দেখতেছি ঠিক আছে ভাই কোথাও যাইতেছেন খেলতে আপনি ভাই এই বয়সে কি খেলবেন দৌড় দৌড় আচ্ছা ভাই আপনার সাথে যাবে ভাই কে যাবে মানে একটা ক্যারেক্টারের কথা বলতেছি ভাই ক্যারেক্টারটা আপনার সাথে যাবে ক্যারেক্টার কি ক্যারেক্টার আচ্ছা ভাই আসলে আমার এক বন্ধু হ্যাঁ ও ডিরেক্টর তো ও একটা ক্যারেক্টার খুঁজতেছে মানে কালকেই শুটিং এখন বিপদে পড়ে গেছে ওর একটু হেল্প করতে হবে ভাই আপনি একটু ফেভারটা করে দিন পেমেন্ট টেমেন্ট যা লাগে রেমুনারেশন একদম তাকে স্পট পেমেন্ট করে দিবে কোনো সমস্যা নেই মানে অ্যাক্টিং করতে দেবো হ্যাঁ ভাই অ্যাক্টিং এর কথাই তো বলতেছি মানে ক্যারেক্টার যেটা এটা আসলে ইউনিক একটা ক্যারেক্টার ক্রিটিক্যাল একটা ক্যারেক্টার মানে ক্যারেক্টারটা আসলে গ্রামে থাকে ওর বেসিক্যালি যে ক্যারেক্টারিস্টিক সেটা হচ্ছে ও রেপিস থাকে আর কি ও গ্রামের সবাইকে রেপ করে বেড়ায় তারপরে ভাই ফাইনালি যেটা হয় গ্রামের সবাই মিলে ডিসাইড করে যে এই লোকটাকে প্রকাশ্যে ফাঁসি দিয়ে দিবে তারপরে প্রকাশ্যে ফাঁসি দিয়ে দেয় না ভাই মানে রেপিস্ট তো তাকে প্রকাশ্যে ফাঁসি দিয়ে দেওয়া তো উচিত ভাই রেপিস্টের ক্যারেক্টার করবো আমি ওই ক্যারেক্টার করবি তুই আমি ওই গ্রামের জনদরদির ক্যারেক্টার করবো জনদরদি হইয়া তোর আইসা ধর্মু দুইরা বিন্দাই দেন ভাই থাক আপনি আমারে বিন্দেন না ভাই আপনি আপনি যান ভাই সমস্যা আমারে ছেড়ে দেন ভাই আপনি যেখানে বিন্দানোর কথা বলবেন বিন্দান ভাই সমস্যা আমারে ছেড়ে দেন আরে বেটা এটা এক্সপেন্সিভ জিনিস তোরা পোষাইতে পারবে না তোরা এই রেগুলার টাই খা প্রতিবার পানি খাওয়ার সময় আমার কাছে আসবি আমি এক ফোঁটা এক ফোঁটা করে কোনটা ভালো হইবে দেখতে হবে না হাল কি বাইরে যাচ্ছ তোমার দ্বারে কি কিছু খুচরা টাকা হইবে না হবে আমার কিছু টাকা নাই তাড়াতাড়ি কি বলো বলো না বলছিলাম একটু খুচরা টাকা দিলে একটু ডিটারজেন্ট পাউডার কিনতাম কেন ডিটারজেন্ট পাউডার তো বাসায় আছে না হেই আর শেষ হইয়া গেছে
গোসল করব তো তাই ডিটারজেন্ট পাউডার লাগবে একটুক সেলো একটুক দাদো ব্যবহার করে ফেলছে তোমরা ডিটারজেন্ট পাউডার দিয়ে গোসল করো ভাই কি রে ভাই তোমরা কি সাইকো ক্রেজি নাকি হ্যাঁ না কি বলো ডিটারজেন্ট দিয়ে গোসল করলে পরিষ্কার হয় বুঝছো কারণ তোমার দ্বারা কি মানে নোটও হইবে না না ভাই আমার কাছে কিচ্ছু নাই কোনো টাকাই নেই ওই যে তোমার কাছে ওই যে একটা কার্ড আছে না ওইটা দিয়ে যদি একটু টাকা উঠাইয়ে দিতাম আমার কার্ড মেশিনে আটকে গেছে মেশিন খাইয়ে ফেলছে আমার কাছে কোনো কার্ডও নাই কিছুই নেই আর তোমার কার্ড খাইয়ে ফেলছে মনে কর শালা আমি একটু ডিটারজেন্ট দিয়ে গোসল করে একটু ফিটফাট হইয়া ঘুরতে যাইতাম একটু ইংরাজি বলতাম মানুষের দ্বারে তুমি ইংলিশ পারো হাই মানে ইংরেজি শিখছি বেড়া রাস্তা দিয়ে হাঁটবো একটু সুন্দর করে সাহায্য হয় যে ইয়াং মেয়েদেরকে একটু বলতাম বুঝছো কি ইংলিশ বলবো আমি একটু শুনি টু ইয়োর হেন অন ইয়োর কি বাট হাই আরেকবার বলো টু ইয়োর হেন অন ইয়োর আর কাবিলা কি বলছে জানো কাবিলা বলছে ইন্দি যদি বলি রাস্তায় সুন্দরী ইয়াং মেয়েদেরকে যদি বলি তারা আমারে আদর করবে বলছে আমার নাম বললে দেবে না আমার নাম বললে দিবে না তুমি কাবিলার নাম বলো বাকি নাই আর ফোন দিও বলার পরে মানে কি জানায় আমাকে জানাইও তুমিও কিন্তু শেখ বা ইংরেজি বুঝছো হ্যাঁ হ্যাঁ দূরে যেও না এলাকার মধ্যে চেষ্টা করো এই মিয়া কি রে তুই কোনায় আসলি এতক্ষণ লাগে রে তোর হাবু ভাই যে এমনি ফরফরে ইংলিশ বলতেছে শুনছো ফোনটা ওই পুট ইওর হ্যান্ড তুমি নাকি গিয়ে বলছো যে এই ইংলিশ নাকি সে রাস্তাঘাটে যদি মহিলা মানুষদের শোনায় তাহলে তারা নাকি তাকে আদর করবে ভালো কিচ্ছি না তোরও কাছে এটা শুনাইছে হ্যাঁ আই কইছি শুধু রাস্তাঘাটে মহিলা নো কচি কচি যত স্মার্ট মেয়েগুল আছে বেগুনের সামনে যাই ইংলিশটা যাইতে কইছি আই কইছি এটা যাইলে আমরা আদর করে দিব ঠিক আছে না কি পাগল হয়ে গেছো মিয়া এটা যদি বলে তুমি বুঝতেছো কি হবে রাস্তাঘাটে কি গো আরে মিয়া পাবলিক মাইর খেতে পারে আর আজকাল তো গণদোলের কোনো লিমিট নাই যা গেল পরে সিরিয়াস কিছু হয়ে গেলে ভাইর গেলে খাইবো তোর সমস্যা কি ইগার পাশাপ বাসে না ইগার পাশাপ বা ইগার বাসাইবো আর বন্ধুর শুভর উপরে এই প্রথম আমি জীবনে এত খুশি হয়েছি যে আর বন্ধু শুভ ইগার ইংলিশ ইকে শিখেছে পারফেক্ট লোকরা পারফেক্ট ইংলিশ লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং সং